সেটা আর বললাম না তো তোমাদের রান্না কেমন লেগেছে আজ তোমাদের সাথে শেয়ার করে নিই ভাই ফোটা ব্লগ তো চলো দেখতে থাকো আর একদম স্কিপ করবে না অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক পরে তোমাদের সাথে দেখাচ্ছি কে কী করছে সেগুলো দেখায় আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই জুয়েলারিটা পড়েছি ভীষণই একটা সুন্দর নেকপিস কোথা থেকে কিনেছি তোমরা যদি জানতে চাও সব কমেন্ট করো আমি সব কিছুর অ্যান্সার দিয়ে দেবো আর এখন চলো যাই মারা কী করছে দেখি আর পুরো ব্লগটা তো দেখতে পাবে অনেক বছর পর আমি হয়তো ভালোভাবে রেডি হলাম কারণ ভাইফোঁটার দিন আমি খুব একটা ভালোভাবে রেডি হই না আগে হতাম কিছু কারণের জন্য রেডি হই না সেটা আর বললাম না তো যাই হোক সব সময় তো আর সবার মন ভালো থাকে না আজকে আমার এইবারে আমার মন খুব ভালো আছে আমাদের বাড়িতেই সব হচ্ছে আর মা আছে তার জন্য আমার বেশি ভালো লাগছে কারণ মা প্রতি বছর ভাইফোঁটায় চলে যায় আমার ভালো লাগে না তো এই বছর মা আছে তো আমার তার জন্য ভীষণ ভালো লাগছে তো যাই হোক ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো চলো হ্যাঁ হয়ে গেছে যাচ্ছি দাঁড়া তাহলে একটাতে মা পায়েস আর একটাতে তোর আর এগুলো এইগুলো শর্টে আছে তাহলে তো দিদি দিদি মিষ্টি তুই পায়েস দুই চারজনকে পায়েস দিয়ে পায়েস তিনটে দুধ ঘুগনি কি বলতো এটুকুতে তো খাওয়া হবে না না ঘুগনি অনেক চা না ঘুগনিটা এবার ডিটে দে পায়েসটা এটা দেবে এইগুলো দাদাদের জন্য সকাল রাখলাম আর এইগুলো ছটা চলে এসছি শোন আজকে অমনি করতে নেই সবসময় লেগে গেছে নাকি আমাদের এখানে বিসর্জন হলো না না লাগবে না আসলে প্লেটটা সাদা
আমি বিশ্বাস কর দিদি ভাই পান দিয়েছে, পান দিয়েছিলাম রিদ্ধি রিদ্ধি ঠাকুর শীতলপুরে ওই সেই পুরোহিত বন্ধু নিয়ে বেড়ে গেছে চিনা করে ঘটনা কালকে চিনা করে ঘটনা হয়েছে মানে মানে বিপদ ঘটনা রাখতে মনে হয় বুঝলে কাপড়ের মধ্যে দেবো না খাওয়া শুরু করো না আজকের প্রোগ্রাম আমার
দাদু একটু সাইডে সারো আমি দাদাকে ভিডিও করতে বলেছিলাম, দিয়েছে ফটো তুলে, তো যাই হোক এটাই দেখে নাও তোমরা। তুই কি নিবি? আমি তো এটা নিলাম, আর এইটা ব্যাস হয়ে গেছে। আর সব তুলবো, আস্তে আস্তে দিচ্ছে তো। ছবি না, ভিডিও। দেখবে আরো বেশি, এটা সাবস্ক্রাইবার হয়েছে। তোমাদের রান্না কেমন লেগেছে? ভালো হয়েছে রান্না? আমি এনে কিছু বলিনি, বলি না, উল্টো পাল্টা ভাষায় কথা বলবো, দিয়ে পরে ওইগুলো চলে। এই পর্যন্ত ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট পার্টে ভাইফোঁটার গিফটের ব্লগ নিয়ে আসছি, তো কেউ যদি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকো এই চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা পরপর সব ভিডিওগুলোই দেখতে পাবে। তো চলো, টাটা আজকের মতো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এখনও পর্যন্ত ইনস্টাগ্রাম আইডি তোমরা যারা যারা জানো না, দিয়ে সুচরিতা আমি ট্যাগ করে দিচ্ছি, দেখে নিও। তো চলো, লাভ ইউ অল, বাই।